নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। বাংলায় সর্ববৃহৎ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের পূর্ণ সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন তাদের আমরা বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারেন্ট আপডেটেড ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আশা করি আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটি খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন, কারণ আপনারা আমাদের আজকে এই প্রশ্নগুলো সলভ করার সাথে সাথে আপনারা সরাসরি একটা মক পরীক্ষার সুযোগ পাবেন। তা যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই খাতায় ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন, যে আপনারা আজকে 15টা প্রশ্নের মধ্যে কত মার্কস পেলেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি 875 নম্বর প্রশ্ন থেকে। আর 875 নম্বর প্রশ্নের এর আগের প্রশ্নগুলো যদি আপনাদের দেখতে হয়, আপনারা সরাসরি চলে যান আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে দেখুন প্লেলিস্টে আমাদের বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় এই ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও আপনাদের মোটিভেশন দেবে। আমরা 1500 উপর ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে আপনাদের প্রত্যেকটা ভিডিও একটা সফলতার মাইলস্টোন হয়ে থাকবে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি 875 নম্বর প্রশ্ন থেকে। 16 সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি? তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তো আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 875 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান ঘ, ষোড়শ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 876। 13 এর পূরণবাচক শব্দ কোনটি? তা আমাদের একই অপশান আগেরটার মতো। তো চলুন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আমরা সেটা দেখে নেব। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান গ, ত্রয়োদশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 877। 14 এর পূরণবাচক শব্দ কোনটি? 877 নম্বর প্রশ্ন। তা এর পূরণবাচক, 14-এর পূরণবাচক শব্দ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান গ, চতুর্দশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 878। ক্রমবাচক শব্দ কোনটি? তাহলে ক্রমবাচক শব্দ যেটি, সেটি আমাদের এখানে উল্লেখ করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান খ, দ্বাদশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 879। ক্রমবাচক সংখ্যা কোনটি? তাহলে এই চারটের মধ্যে যেটা ক্রমবাচক সংখ্যা সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান ক, ষোড়শ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 880। পূরণবাচক শব্দের উদাহরণ কোনটি? তা যেটি পূরণবাচক শব্দ সেটি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক, খ, ঘ, ঘ এই চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 880 নম্বর প্রশ্ন। আর 880 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান খ, দশম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 881। কোনটি ক্রমবাচক শব্দ? তাহলে চারটে অপশানের মধ্যে যেটি ক্রমবাচক শব্দ সেটি আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অংশের চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান ক, দ্বাবিংশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 882। দ্বিতীয় লোকটাকে ডাক, এই বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? তাহলে দ্বিতীয় যে ধরনের সংখ্যা তা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি।
যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান গ ক্রমবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 883। বাংলা ভাষায় তারিখ বাচক শব্দগুলি কোন নিয়মে সাধিত হয়? তাহলে 883 নম্বর প্রশ্নে আপনাদের ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 883 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ক বাংলা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 884। দোসরা তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তাহলে কোন ভাষা থেকে এসছে এইটা আপনাদের নির্বাচন করতে হবে। ক খ গ ঘ চারটি অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান ক হিন্দি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 885। হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? তা আপনাদের এখানে চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই চারটি অপশানের মধ্যে উত্তর উল্লেখ করছেন অপশান ক 14, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 886। তারিখ জ্ঞাপক সংখ্যা কোনটি? তা যেটা তারিখ জ্ঞাপক সংখ্যা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 886 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান খ 14, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 887। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলির প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত? তাহলে প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত সেটি আমাদের এখানে বলতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটি অপশানের মধ্যে যদি সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এখানে উত্তর উল্লেখ করছেন অপশান গ হিন্দি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, আজকে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 888। 888 নম্বর প্রশ্ন, 5 থেকে 31 পর্যন্ত তারিখবাচক সংখ্যা কোন নিয়মে গঠিত? তাহলে 888 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশান গ বাংলার নিজস্ব ভঙ্গিতে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 889। তারিখবাচক, পূরণবাচক ও গণনাবাচক সংখ্যার সঠিক নাম কোনটি? তা যেটি সঠিক নাম সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 889 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান গ 21, 25 ও 23, তাদের সবার উত্তর সঠিক, যারা অপশান গ উল্লেখ করছেন। এবার আপনারা সবাই একে একে আজকে আমাদের এই 15টা প্রশ্নে কার কটা উত্তর সঠিক হলো আপনারা সেই উত্তরগুলো খাতায় সবার আগে ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে আপনাদের প্রাপ্ত নাম্বারটা আপনারা আমাদেরকে পোস্ট করুন। আপনারা নাম্বার পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত নাম্বারটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন রেখে থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তা আপনাদের সাথে এবার আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা আজকে আমি আজকে আপনাদের হোমটাস্কের বা বিশেষ আকর্ষণীয় প্রশ্নটা সেটা বলবো। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, আমি বলছি সেটা আপনারা খাতায় লিখে নেন, বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ? অপশান ক তৎসম, অপশান খ পারিভাষিক, অপশান ঘ অর্ধতৎসম এবং অপশান ঘ বিদেশি। আবার আমি প্রশ্নটা বলছি, বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ? অপশান ক তৎসম, অপশান খ পারিভাষিক, অপশান ঘ অর্ধতৎসম এবং অপশান ঘ হচ্ছে বিদেশি। আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং বিগত 10 দিন ধরে যারা সঠিক উত্তর দিয়ে আসছেন তাদেরকে প্রাইজ দেওয়া হবে, তাদেরকে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন, যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে কেবলমাত্র তারা ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। তাহলে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে।
তার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনটিকে ক্লিক করবেন। একদম ভুল করবেন না ক্লিক করতে, যাতে আপনারা সরাসরি ভিডিওগুলো পান। আর সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস।